মাজুলীত ব্রহ্মপুত্রর ভয়ঙ্কর খহনিয়া। সামগুড়ি অঞ্চলত সকলা সকলে খহিছে বরলুইটর গড়া। খহনিয়া প্রতিরোধের বাবে নেদেখাজনক প্রার্থনা অঞ্চলবাসীর। খহনিয়াই বিপদ মাতিছে শিক্ষানুষ্ঠানলৈ। মাজুলীর করতিপাড়ার সামগুড়ি অঞ্চলত ব্রহ্মপুত্রই চলোৱা ভয়ঙ্কর খহনিয়ার দৃশ্য এয়া। চপরা চপরে খহিছে বরলুইটর গড়া। খহনিয়াত যাহ গৈছে বিস্তীর্ণ অঞ্চল। খহনিয়াই এক প্রকার ভাবুকি মাতিছে অঞ্চলটলৈ। সরকারক এটাই অনুরোধ জানাইছো, তেখেতলোকে বান্দরবাড়িত শৈলস্পার দিয়ক। শৈলস্পার যদি নিদিয়ে এইটো জায়গা এইটো নাই বলে আপনার সাতখন গাঁও গুছি যাব। এইটো আমি আজি পাঁচ বছর আগের পর আমি ডিমান্ড দিও আইছো, কইও আইছো। আর সিদিনাখনিও আমার ইলেকশনের সময় যা আমার সরকারি কর্তৃপক্ষ আছে আমি সকলকে আমি জানাইছিলাম যে বান্দরবাড়িত আপনাদের শৈলস্পার দিয়ক। আর এইখানে পকা কিস এইখানে টপ টপকে তললে গিয়ে থাকে, এনে টকা খাবা বয়পাত হয়ে আছে সরকার। কেবল ইমানেই নহয়, খহনিয়াই ভাবুকি মাতিছে ১৮৭ নম্বর সামগ্রী কৈবর্ত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়লৈ। খহনিয়াত যাহ যোৱাৰ উপক্রম হৈছে শিক্ষানুষ্ঠানখন, যাৰ বাবে এতিয়া নেদেখাজনৰ শরণাপন্ন হৈছে শিক্ষানুষ্ঠানখনৰ ছাত্র ছাত্রীৰ লগতে স্থানীয় ৰাইজ। জনাওঁ যে এই অঞ্চলটো প্রতি বছরে খহনীয়া হয়ে থাকবে। আমি খহনীয়া যা গৈ প্রতিদিনে এনেকেই লোক চুয়া পাতনি বাগুই ফুব লাগবে নাকি? পি ডব্লিউ আলিটো আমার থাকবলে থাকবলে জায়গা নাই, সেয়ে অতি সোনকালে অনুরোধ করছো অনতি পলমে আহি আমাক এই খহনীয়া আমার রক্ষা করা যায়। লগতে খহনীয়া রোধর বাবে ওলাই আহিল অঞ্চলবাসী। উল্লেখযোগ্য যে ব্রহ্মপুত্র বোর্ড আর জলসম্পদ বিভাগে অঞ্চলটোত হওয়া খহনীয়া রোধর বাবে কোনো ব্যবস্থাই গ্রহণ নকরিলে, যার বাবে এতিয়া নেদেখাজনের শরণাপন্ন হবলগিয়া হৈছে অঞ্চলবাসী। মাজুলীর পৰা মিতু খাটনিয়ারৰ রিপোর্ট, এনকে টিভি প্লাস।